গুড মর্নিং, এখন বাজে সকাল 7:20 আর আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি? আমি এখন দাঁড়িয়ে আছি শিলিগুড়ি বাসস্ট্যান্ডে, যে বাসস্ট্যান্ডটার নাম তেনজিং নোরগে সেন্ট্রাল বাসস্ট্যান্ড। এখানে দাঁড়িয়ে আছি তার কারণ হচ্ছে এখান থেকে আমি দার্জিলিং যাবো। দার্জিলিং যাওয়ার বাস আমাদের সকাল 8:00। তো এই ভিডিওতে আমি এই শিলিগুড়ি থেকে দার্জিলিং এর বাস রুটে কিভাবে যাওয়ার সেই সম্পর্কে সমস্ত তথ্য তোমাদের দেব। দেখো, প্রথমেই বলে রাখি, দুভাবে তোমরা এখান থেকে দার্জিলিং যেতে পারো। ফার্স্ট হচ্ছে তোমরা যদি এনজিপি স্টেশনে নামো, সেখান থেকে বাইরে বেরোলে দেখবে অনেক শেয়ার কার সেখানে ছড়াছড়ি, সেভাবে তোমরা দার্জিলিং যেতে পারো। আদার্স আরেক জায়গা থেকে শেয়ার কার পাওয়া যায়, যেটা আমি আগের ভিডিওতে দেখেছিলাম এবং আগেরবার যখন আমি দার্জিলিং গেছিলাম সেখান থেকে আমি শেয়ার কার ধরেছিলাম। সেটা হচ্ছে এই শিলিগুড়ি যে বাসস্ট্যান্ড আছে, বাসস্ট্যান্ডের বাইরে থেকে অনেক শেয়ার কার পাওয়া যায়। সেখান থেকে যে বাসস্ট্যান্ড আমি একটুকে দেখালাম, এর বাইরেই দেখবে শেয়ার কারের ছড়াছড়ি, এখান থেকেও শেয়ার কার ঘুরে দার্জিলিং যাওয়া যায়। এবং আরেকটা রুট হচ্ছে এই বাস, এই হচ্ছে সরকারি বাস, এনবিএসটিসির যে বাস, এই বাসে করেও কিন্তু দার্জিলিং যাওয়া যায়। এবং এই ভিডিওতে আমি সেই বাস সম্পর্কে সমস্ত তথ্য দেবো। যদি বাসে যেতে চাও, এই স্ট্যান্ডে এসে কিন্তু টিকিট কাটা যায়, তবে আমি সেটা কখনোই সাজেস্ট করবো না। আমি বলবো তোমরা পারলে অবশ্যই আগে থেকে টিকিটটা কেটে রাখো। অনলাইন সাইট আছে, রেড বাস আর তার অন্যান্য সাইট আছে, সেখান থেকে টিকিটটা তোমরা কেটে নিতে পারো। অনলাইনে টিকিট কাটো, বেস্ট হবে, টিকিট কনফার্ম হয়ে যাবে। এখান থেকে শিলিগুড়ি থেকে এই দার্জিলিংয়ে যেতে মোটামুটি টিকিটের প্রাইস হচ্ছে 105 টাকা করে। এবার তোমাদের একটু টিকিট কাউন্টার ভেতরটা দেখিয়ে আনি, মানে তোমরা যদি এসে টিকিট কাটতে চাও তো একটু খুব ভিড় রয়েছে, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে এবং প্রচুর মানুষ এখানে টিকিট কাটার জন্য দাঁড়িয়ে আছে। এই যে দেখো, এখানে অনেক বাস যায়, কিন্তু শুধু যে দার্জিলিং নয়, বিভিন্ন জায়গায় এমনকি সিকিমে যাওয়ার, কলকাতায় যাওয়ার বাসও কিন্তু এখান থেকে পাওয়া যায়। দেখো, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা, এখান থেকে তোমাকে টিকিট কাটতে হবে। একটু ভিড় বলে লাইন দেখতেই পাচ্ছি, এই যে এনবিএসটিসি লেখা আছে, এখান থেকে টিকিট কাটতে পারো। আমাদের বাস হচ্ছে এইটা, এই বাসটা, এটা দেখো 8:00 সময় দার্জিলিং থেকে, এই যে 5432, এটা 8:00 সময় দার্জিলিং থেকে, এই শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছে এই বাসে আমরা এখন উঠবো। বাসে তো উঠে পড়লাম, কিন্তু একটা জিনিস বাসে উঠে রিয়েলাইজ করলাম যে এই যে আমি অনলাইনে বুকিং করেছি, এটা আমার জন্য বেশ লাভবান হয়েছি। কারণ অনেকে দেখতে পাচ্ছি ওরকম অনলাইনে কেটে আসেনি, এখানে এসে টিকিট কাটতে হয়েছে, অর্ধেক লোক টিকিট পাচ্ছে না, বাস কন্ডাক্টরের সঙ্গে কথা বলছে তাও হচ্ছে না, এরকম ব্যাপার। এটা হলো বাসের সিট অ্যারেঞ্জমেন্ট, এটা একবার একটু দেখে নাও, টিকিট কাটতে সুবিধা হবে। আমাদের যেহেতু সকাল 8:00 সময় বাস, একদম সকাল 8:00 কিন্তু শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে বাস রওনা হলো এবং এখন এগোচ্ছে দার্জিলিং মোড়ের দিকে, মানে যেখান থেকে আর কি মিরিক আর দার্জিলিংয়ের রাস্তা দুভাগ হয়ে যায় আর কি, সেদিকে এগোচ্ছে বাসটা। সকাল থেকে কিন্তু পরপর এখানে অনেক বাসই রয়েছে, মানে ফার্স্ট বাস যত সম্ভব সকাল 7:00 দেখলাম, তারপর আমি এই 8:00 বাস ধরলাম। তবে আমি শুনেছি যে শুধু এই দুটো বাস নয়, এরপর আরও অনেক বাস আছে, এমনকি 1-2টোর সময়ও কিন্তু বাস এখান থেকে পাওয়া যায় যদি লোক থাকে তো। মানে বাসে নিয়ে চিন্তা করতে হবে না তোমার, তবে সেটা একটু তবুও খোঁজ খবর নিয়ে আসা ভালো, এবং সবথেকে বেস্ট হচ্ছে অনলাইনে বুকিং করে আসা, তাহলে আর বাস নিয়ে কোনো চিন্তা থাকবে না। তো বুকিং করার প্রসিডিওটা আবার বলছি, তোমরা রেড বাসে চলে যেতে পারো, মানে আমি রেড বাস থেকে বুকিং করেছি অ্যাকচুয়ালি। রেড বাস অ্যাপ বা রেড বাস ওয়েবসাইটে চলে যাবে, সেখান থেকে রুটটা সিলেক্ট করবে, ডেট সিলেক্ট করে তারপর তোমরা ইজিলি কিন্তু রেড বাস থেকে টিকিট বুকিং করে নিতে পারো। সিটটাও তোমরা মনের মতন পেয়ে যাবে সেখানে, তবে ড্রাইভারের পাশে সিটটা কিন্তু অনলাইনে বুকিং করলেই পেতে পারো। ওখানে বসলে কিন্তু একটা সুবিধা আছে, ভিউটা খুব সুন্দর পাওয়া যায়। এই পুরো যাত্রায় সময় লাগবে 3 ঘন্টা, এবার জ্যাম যদি না থাকে তো 3 ঘন্টাতেই পৌঁছে যাবে আশা করি, আর জ্যাম থাকলে তো সেটা আলাদা ব্যাপার। বৃষ্টির সময় চারিদিক কিন্তু একেবারে সবুজে সবুজারণ্য, এক অপূর্ব দৃশ্য। পাহাড়ে এই সময় আসারও কিন্তু একটা আলাদা মজা আছে, আর এই যে দৃশ্য তাও উপভোগ্য বেশ, বাসে এই জার্নি তাও উপভোগ্য বেশ ভালোই লাগছে। আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এই শেয়ারকারিতে যদি যাও, তার থেকে আমার কিন্তু মনে হয় এই বাসটা কিন্তু বেশ আরামদায়ক, কারণ নিজস্ব সিট পাচ্ছ। ধরো শেয়ারগাড়িতে যাচ্ছ, শেয়ারগাড়িতে যদি বড় গাড়ি হয় তো পেছনের সিট বা মাঝে যদি কখনো মানে বসতে হয়, তো যে চাপাচাপিটা হয় সেটা কিন্তু বাসে নেই, এটা মানতেই হবে। তো সে তুলনায় আমি যেহেতু আগে শেয়ার গাড়িতে গেছি অনেকবারই এই দার্জিলিংয়ের পথে শিলিগুড়ি থেকে, তো
সে অনুযায়ী কিন্তু আমার এটা কিন্তু বেশ ভালোই লেগেছে, মানে আরামদায়ক মনে হয়েছে এই জার্নি। এখন বাজে 9:17, 8টার সময় বাস ছেড়েছিল দ্যাট শিলিগুড়ি থেকে, তো প্রায় 1 ঘন্টার বেশি সময় হয়ে গেছে। আর আমাদের কিন্তু এই রোহিণীর কাছে একটা জায়গায় এখানে কিছুক্ষণ বাসটা ব্রেক দিয়েছে 10-15 মিনিট ব্রেকফাস্টের জন্য। যাই হোক, তো এই যে দেখো আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে, NBSTC-র বাস। জাস্ট 10 মিনিটের জন্য বাসটা এখানে দাঁড়িয়েছে, আর বৃষ্টিতে সেই বাসে ওঠার আগে থেকে ঝমঝম করে হয়েই গেছে, আর পাহাড়ে কি সেই বৃষ্টিতে জাস্ট অসাধারণ। আর একটা কথা এখানে বলে রাখি, এখানে কিন্তু এই বাসে মানে বেশ ভালোই দাঁড়াতে দাঁড়াতে যায়, আর প্রচুর লোকাল লোক কিন্তু ওঠে, তো সেই তুলনায় যদি কারোর প্রবলেম হয় সেটা আলাদা ব্যাপার, আদারওয়াইজ তোমার সিট যাদের বুক তারা কিন্তু সিটেই থাকবে, তা নিয়ে কোনো প্রবলেম হবে না। আরেকটা জিনিস এখানে আমি একটু মেনশন করে দিই যে যদি তোমার যদি মাঝারি বা একটু বড়ো কোনো ট্রলি হয় তাহলে কিন্তু এই বাসে ধরবে না, মানে বেশ সমস্যা। আমাদের যেটা নিয়ে ঘুরছি আমরা এই যে উপরে জায়গাগুলো দেখছি, এখানে কিন্তু কোনো ট্রলিই ধরে না অ্যাকচুয়ালি, ঠিক আছে? দেখেছো কোনো ট্রলি নেই, জাস্ট নর্মাল ছোটো লাগেজ ব্যাগ হলে ধরে, এটা একটা সমস্যা বাস। বৃষ্টি ভেজা পথ পাড়ি দিতে দিতে চলে এসেছি কোথায় দেখো, দূরের ওই ছোট্ট শহরটাকে দেখলেই বুঝতে পারছো, অর্থাৎ কার্শিয়াংয়ের কাছাকাছি আমাদের বাস এগোচ্ছে। চলে এসেছি টুং নামক একটি টয় ট্রেন স্টেশনে, এখানে কিন্তু টয় ট্রেন দাঁড়ায় এবং এখানে বাসটা আমাদের কিছুক্ষণ দাঁড়িয়েছে হয়তো জ্যামের জন্য। আর একটা প্রবলেম হচ্ছে বড়ো লাগেজ যদি হয় এখানে আমাদের জন্য ট্রলও বড়ো একটা ট্রল আছে, তো সেটা এই যে এখানে এমনি নর্মালি বাস ব্যাগ রাখার জায়গা আছে বাসের দুই সাইডের উপরে মাথার উপরে, কিন্তু খুব প্রবলেম যদি ট্রলি হয় খুব প্রবলেম, যেটা আমি শুরুতেই বললাম যে বাসে খুব ন্যারো স্পেস আছে, একজন অলরেডি তো লোক খুব লোকাল লোক দাঁড়িয়েই থাকে, আদার্স যারা আগে থেকে বুক করছে তারাই এখানে তো সিটে বসে, তবে ট্রলি রাখার খুব সমস্যা আছে, আমাদের ট্রলিটা রাখলে এই মাঝখানে যে জায়গাটা আছে সেটা খুব ব্লক হয়ে যাচ্ছে, এটা একটা প্রবলেম। এই জায়গাটার নাম রংবুল ফটক, দেখতেই পাচ্ছি তো বাস চলে এসেছে, তো আর বৃষ্টি কিন্তু এক মুহূর্তের জন্য কমছে না। যাই হোক, বৃষ্টির সময় এসেছে, বৃষ্টি তো একটু উপভোগ করতেই হয়। আর এটা হলো ঘুম স্টেশন, ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন, ইয়েস সেখানে চলে এসেছি, আর তার বেশিক্ষণ লাগবে না, তার মানে দার্জিলিংয়ের কাছাকাছি আমরা এসেই গেছি। এখন পাস করছি আমরা দার্জিলিং রেলওয়ে স্টেশন, টয় ট্রেনটা তো তোমরা দেখতেই পেলে, তো দার্জিলিং রেলওয়ে স্টেশনের পাশ থেকে আমাদের বাসটা যাচ্ছে, আর এই রোডটা যে রোড ধরে যাচ্ছে এটাকে বলা হয় হিল কার্ট রোড। তো এইগুলো দেখতেই পাচ্ছি দার্জিলিং ট্যাক্সি স্ট্যান্ড, যেখানে আমাদের গন্তব্য, তো এসেই গেছি আমরা, এখন নাম তো নেমে কথা হচ্ছে, চলো। আমরা এখানে এসেই দেখছি খুব বৃষ্টি হচ্ছে, আমরা যা সবেমাত্র এখানে নামলাম, 11:36 বাস স্ট্যান্ড দাঁড়ালো হচ্ছে গিয়ে দার্জিলিং ট্যাক্সি স্ট্যান্ডে,
মোটামুটি 3.5 ঘন্টা টাইম নিল টোটাল। 8টার সময় ছেড়েছিল, এখন 8:34 এখানে আমাদের নামা। আমরা যেতে হচ্ছে হোটেলের দিকে। আমরা দার্জিলিং মেলের কাছাকাছি যেখানে হোটেল বুক করেছি সেখানে হেঁটে হেঁটে বা দেখি কোনো উপরে যাওয়া যায়। যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে ওই ট্যাক্সি বসে বুক করতে হবে, নাহলে আমাদের হেঁটে যেতে হবে উপর। চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। তো ওভারঅল যদি বলি 105 টাকায় যদি খুব কম খরচে একটা বাজেট ট্রিপ যদি করতে চাও, তো এই দার্জিলিংয়ের বাস, শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের বাস কিন্তু বেস্ট উপায় বলে আমার মনে হয়। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। ফেরার সময় যদি এই বাসে, এই NBSTC-র এই যে সরকারি বাসে যদি যেতে চাও, মানে এই শিলিগুড়ি যেতে চাও, তাহলেও কিন্তু এই যে উপরে দেখতে পাচ্ছ এই যে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট, এখান থেকে টিকিট কাউন্টার থেকে কাটতে হবে দোতলা। আমি উপরে গিয়ে দেখাচ্ছি, চলো। এই ট্যাক্সি স্ট্যান্ডের দোতলাতেই কিন্তু উঠলে এখানে তোমরা এই বাসের টিকিট, সরকারি বাসের টিকিটের কাউন্টার পেয়ে যাবে। এই দেখো একদম নিচে রোডটা, হিলকাট রোড দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ, এই যে উপরে এখানে এসে টিকিটটা কাটতে হবে, লাইন দিতে হবে কিন্তু আগে, এটা বলে দিলাম। এখানে কিন্তু অনলাইনের ব্যবস্থা নেই, মানে ফেরার সময় কিন্তু অনলাইনে কোনো ব্যবস্থা নেই। এই যে এখানে দেখো অনেক লোকে এসে লাইন দিয়ে কাটছে। আর বাস কোথায় দাঁড়ানো আমি দেখাচ্ছি, একদম সোজা, হ্যাঁ ওই যে নীল, ওটা হচ্ছে বাস, NBSTC-র বাস কিন্তু পাশেই দাঁড়ানো থাকে। বাস দাঁড়ানো থাকবে, সেই অবস্থায় তোমাকে এখানে এসে টিকিটটা বুঝে নিতে হবে এসে কেটে। বাস জার্নি তো শেষ হলো, এবার যাচ্ছি দার্জিলিংয়ের হোটেলের দিকে। তো এর পরে ভিডিওটা কিন্তু এই হোটেল সম্পর্কে আসছে, এখন আমাদের হোটেলে ফেরার পালা, হোটেলে যাই। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।